ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মঞ্জুর ইসলাম ভাই, আপনার জানা বিষয় হলো যে আমরা খালে বিলে বা যদি নদীতে আমরা গোসল করি, তো বিশেষ করে অজুর পানির বিষয়ে আমরা কিরকম আচরণ করবো, মানে কতটুকু পানিতে অজু করতে হয়, এই ছিল জানার বিষয়, জানার মুখ্য বিষয়। তো অজুর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা পাওয়া যায় সেটা হলো এক মদ পানিতে উনি অজু করতেন, তার মানে 3 কেজি 3 লিটার যদি পানি ধরা হয় 1 সা পরিমাণের, 1 সার মাপ হিসেবে, তাহলে 4 মদের 1 মদ, এতে সা হয়। তো সেই হিসেবে 1 মদ ধরে নিতে পারেন কত হবে, 1/2 কেজির কিছু বেশি, নাকি বললাম আরো কম হবে? হাফ কেজি 1 কেজি, ওই তো 1/2 কেজির কিছু বেশি হতে পারে, কিন্তু পুরো 3 কেজি হবে না। তো এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিমাণ, ওজুর পরিমাণ। আর গোসলে তিনি যে পানি ব্যবহার করেন, যে পরিমাণ পানি, সেটা হলো 4 মদ এলা 5 আমদাদ, 4 মদ থেকে 5 মদ, মানে 1 সা পানি এবং রুব সা পানি উনি ব্যবহার করতেন গোসলের ক্ষেত্রে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে গোসল করতেন, মৃতব্যয়ী ছিলেন, এই এত এতটুকু তিনি পানিকে সেভ করতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বলে যাননি যে এই পরিমাণ পানিতে তোমরা সীমাবদ্ধ থাকবে অযু গোসলের সময়, সে হিসেবে বলা যায় যে একটা রহমত তার উম্মতের জন্য, যে তার উম্মতের জন্য সুযোগ রয়েছে এর থেকে বেশি পানি ব্যবহার, তবে বেশিটা কোনো ক্রমে যেন শয়তানের মতো অপচয়ের পর্যায়ে না চলে যায়। ওয়ালা তুবাজ্জির তাবজিরা, আল্লাহ বলছেন তোমরা তুমি অপব্যয় করো না কঠিনভাবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই, মানে শয়তান যেমন আল্লাহর নেয়ামতের কোনো কদর করে না, ঠিক এই জাতীয় লোকেরা আল্লাহর নেয়ামত বোঝে না, কদর করে না, যারা অপব্যয় অপচয় করে পানির ক্ষেত্রে, খাদ্য ইত্যাদির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে অপচয় অপব্যয় আল্লাহ পছন্দ করে না। সুতরাং আমরাও চেষ্টা করব ওই 1 মদ পানিতে সীমাবদ্ধ থাকার অজুর ক্ষেত্রে, এবং গোসলের ক্ষেত্রে 5 মদের ভিতরে যদি আমরা এ করি তাহলে একটা সন্না পালন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনীয় সন্না পালিত হলো। আর যদি কিছু বেশি লাগে লাগাইতে পারে, কিন্তু তাই বলে একেবারে শয়তানের মতো অপচয় হবার অপব্যয় করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হাফেজ ইবনে তাইমিয়া বহুকাল আগে বলে গিয়েছেন যে যারা অতিরিক্ত পানি নিয়ে গোসলে খরচা করে তারা এতকার্বন আল্লাহ বিল বেদা, মানে যারা অতিরিক্ত পানি খরচা করে অজু করে গোসল করে তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় বেদআতের দ্বারা, বেদআত চর্চার দ্বারা। তাহলে কত বড় মারাত্মক কথা উনি বলেছিল, লক্ষ্য করে দেখেছেন? সুতরাং আমাদের যথাসাধ্য অপচয় অপব্যয় এড়িয়ে চলতে হবে এবং সীমিতভাবে পরিমিতভাবে পানি ব্যবহার করতে হবে অজুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।